নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। রাজ্যের জেলা আদালতে স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বার হয়েছে, আজকে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করি। আপনাকে প্রথমে গুগলে আসতে হবে। গুগলে এসে আপনাকে এখানে টাইপ করবেন ডিস্ট্রিক্ট, DISTRICTS, ডিস্ট্রিক্ট ডট ই কোড। ই কোড লেখার পরে নিচের যে ইয়েটি আসছে সেটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে অপশনটি খুলবে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটি পেজ খুলে আসবে। এই পেজটিতে আপনি নিজের স্টেট ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পর এখানে আবার আসবে না, এসে পরে আপনি এখানে ঝাড়গ্রাম যেটি আছে সেটি ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে দেখুন ঝাড়গ্রামে একটি পেজ খুলে গেল। সেখানে এই যে এই দিকে ডান দিকে আপনার রিক্রুটমেন্ট বলে অপশন আছে, সেটি ক্লিক করলে পরে এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর 1/2021টি আসছে, সেটা ক্লিক করলে পরে আপনার নোটিফিকেশনটি চলে আসছে। দেখুন এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি এসছে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ঝাড়গ্রাম। এই এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর হচ্ছে নাম্বার 1, ডেটেড 23 সেপ্টেম্বর 2021। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে, অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া এখানে অফলাইন অ্যাপ্লিকেশন করা যাবে না। আপনাকে তিনটি সাইট আছে, সেই তিনটি সাইটটিকে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটি হচ্ছে kolkatahighcourt.gov/in, আরটি হচ্ছে district ecourt.gov/in ঝাড়গ্রাম, আরটি হচ্ছে www.jharkhand.gov/in। এই তিনটি সাইটে এসে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 22/10/2021, অক্টোবর মাসের 22 তারিখে আপনার এই অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে কি হবে আমার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছাবে এবং আপনারা জানতে পারবেন যে কখন অনলাইন অ্যাপ্লিকেশনটি চালু হচ্ছে। তো চলুন বাকি অংশটা দেখে নিই। এখানে কি কি পদ আছে? এখানে প্রথম পদ হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার, এর বেতনক্রম হচ্ছে 32,100 থেকে 38,400। এর মধ্যে একটি মাত্র পদ আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা গ্রুপ সি, তার বেতনক্রম হচ্ছে 22,700 থেকে 36,400। এর মধ্যে টোটাল 22টি ভ্যাকান্সি আছে। প্রসেসর সার্ভার, এটার বেতনক্রম হচ্ছে 21,000 থেকে 33,700 টাকা, একটি মাত্র ভ্যাকান্সি আছে। পিয়ন নাইট গার্ডের মধ্যে টোটাল 28টি ভ্যাকান্সি আছে এবং 17,000 থেকে 25,600 টাকা বেতনক্রম আছে। সুইপার গ্রুপ ডি লেভেলের, এর তিনটি পোস্ট আছে, এর বেতনক্রম হচ্ছে 17,000 থেকে 25,600 টাকা। তো এরপর চলে আসুন বাকি অংশটা দেখে নিই। এখানে বলছে যে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার গ্রুপ ডি, পিয়ন নাইট গার্ড গ্রুপ ডি, সুইপার, এই 5টি পদের ক্ষেত্রে কাদের কি রকম ভাগ করা হয়েছে এখানে লেখা হয়েছে। তো এখানে বোঝার জন্য আমি দু একটি বুঝিয়ে দিচ্ছি, আপনারা কিভাবে বুঝবেন। এখানে যেহেতু এখানে যেমন দেখুন আনরিজার্ভ লেখা আছে ইউআর, এখানে ইউআর জন্য লোয়ার ডিভিশন ক্লার্কে 6টি মাত্র ভ্যাকেন্সি আছে, আর গ্রুপ ডির ক্ষেত্রে 6টি মাত্র ভ্যাকেন্সি আছে, বাকি ইংলিশ স্টেনোগ্রাফারে কোনো ভ্যাকেন্সি নেই, আর প্রসেস সার্ভারে কোনো ভ্যাকেন্সি নেই, আর গ্রুপ ডি সুইপারের ক্ষেত্রেও কোনো ভ্যাকেন্সি নেই। তো এইভাবে আপনাকে বুঝতে হবে যে কোন পদে কটি ভ্যাকেন্সি আছে। এই সব ক্যাটাগরিতে আপনাকে দেখতে হবে যে কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকেন্সি আছে, সেইভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। আর কীভাবে ফর্ম ফিল আপ করবেন না করবেন সব কিছুই আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা পরবর্তীকালে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোথা থেকে অ্যাপ্লাই করবেন সব কিছু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা আজকে আমার ভিডিও দেখার জন্য।